আসসালামু আলাইকুম শুধু হাত পা আর মুখ নয়, মেয়েদের পুরো শরীর ফর্সা করবে এবং মেয়েদের গোপন সমস্যা সমাধান করবে এমন একটি জুস সম্পর্কে আপনাদের আজকের ভিডিওতে জানাবো। আজ আমি আরওয়াল এডি ফর্মুলা 2 এর জুসটি সম্পর্কে আপনাদের জানাবো। এই জুসটি সম্পর্কে প্রায় অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। এই জুসটি একটি হার্বাল জুস, এটা খেলে কোনো ক্ষতি নেই, তবে এটা সবাই খেতে পারবে না বা সবার জন্য এটা উপযুক্ত না, এবং এই জুসটা খাওয়ার একটি সঠিক পরিমাণ আছে এবং সঠিক নিয়মে খেতে হবে। আপনি সঠিক পরিমাণে না খেলে বা এর থেকে বেশি খেলে, অতিরিক্ত পরিমাণে খেলে আপনার অস্থির লাগতে পারে এবং আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। তো আজ আমি সব কিছুই জানিয়ে দিব যে এই জুসটি কতটুকু পরিমাণ খেতে হয় বা এটা খাওয়ার সঠিক নিয়মটা কী, কারা কারা এই জুসটাকে খেতে পারবে এবং কারা কারা খেতে পারবে না, এবং এই জুসটা খেলে আমাদের শরীরে কী কী কাজ করবে সেসব কিছুই আজকে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, এতে করে আপনি এই জুসটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। ভিডিওটি পুরোটি না দেখে ভুল নিয়মে এই জুসটি খাবেন না, সঠিক নিয়মে অবশ্যই খাবেন। আর সঠিক নিয়মে যদি আপনি এটা খান তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো প্রথমেই আমরা এই জুসটি কী কী উপকরণ দিয়ে তৈরি হয়েছে সেটা দেখে নেই চলুন। প্রথমেই রয়েছে ব্লুবেরি জুস 30%। ব্লুবেরি জুস ত্বকের জন্য অনেক উপকারী এবং চুলের জন্য এবং শরীরের জন্য বেশ উপকারী। ব্লুবেরি জুসে রয়েছে ভাইটামিন এ, ভাইটামিন বি কমপ্লেক্স, ভাইটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। ব্লুবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা আপনার ত্বকের বয়সের ছাপটা কমাতে সাহায্য করবে, ইয়াঙ্গার একটা লুক দিতে সাহায্য করবে, পাশাপাশি মেলানিনের পরিমাণ কমাতেও সাহায্য করবে এই ব্লুবেরি জুস, এবং চুলের জন্য খুব ভালো কাজ করবে, চুলকে দ্রুত লম্বা করার ক্ষেত্রেও কাজ করবে। এবং ব্লুবেরি জুসটা হেলথের জন্য অনেক ভালো কাজ করে, কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে। তারপরে রয়েছে ব্রাউন সুগার 10%। ব্রাউন সুগার আমাদের শরীরের জন্য অনেক ভালো কাজ করে থাকে, মেয়েদের পিরিয়ডের যে সমস্যা হয় সেটা দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। ব্রাউন সুগার আমাদের তলপেটের ব্যথা দূর করার ক্ষেত্রে কাজ করে এবং শরীরের দুর্বলতা কাটিয়ে এনার্জি সৃষ্টি করতে সাহায্য করে। ব্লুবেরি এবং ব্রাউন সুগারের পাশাপাশি এই জুসটিতে আরও কিছু উপকরণ রয়েছে, যেমন আরও রয়েছে কুকুমা জরুলিয়া 5% এবং আরও রয়েছে কুকুমা লাঙ্গা 5%। এই উপাদানগুলো স্কিনের জন্য এবং হেলথের জন্য খুবই ভালো কাজ করে থাকে। পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে মরিন্ডা চিট্রিফোলা 5%, যা কিনা ননি ফল বা ননি রস নামে পরিচিত। এটাও স্কিনের জন্য এবং হেলথের জন্য অনেক ভালো কাজ করে থাকে। ননি জুসে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন এ, ভাইটামিন B1, ভাইটামিন B2, মিনারেল আয়রন, ভাইটামিন সি, এবং এটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যা কিনা মেয়েদের স্কিনকে টানটান রাখতে, বয়সের ছাপ কমাতে, স্কিনটাকে উজ্জ্বল এবং সুন্দর করার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া এটিতে রয়েছে বর্ষেন বার্গিয়া পান্ডুরাটা 5%, এছাড়া এটিতে রয়েছে ক্যাম্পফেরিয়া পান্ডুরাটা 5%, এছাড়া রয়েছে হানি 5%। এগুলো আমাদের স্কিনের জন্য এবং হেলথের জন্য খুবই ভালো কাজ করে থাকে। এটা ভেষজ দ্বারা বানানো একটি হার্বাল জুস। এটা কী কী কাজ করবে সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। এটা আপনার পুরো শরীরকে ভেতর থেকে ফর্সা এবং উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করবে। এটা কিন্তু শুধুমাত্র মুখের ত্বককে ফর্সা করার ক্ষেত্রে কাজ করবে না, এটা আপনার পুরো শরীরকে ফর্সা করতে কাজ করবে। পাশাপাশি এটা আপনার স্কিনের বয়সের ছাপ দূর করার ক্ষেত্রে কাজ করবে, স্কিনটাকে ইয়াং এবং টানটান রাখতে সাহায্য করবে এবং চুল বৃদ্ধি করতে এবং চুল সুন্দর করতে এটা সাহায্য করবে। পাশাপাশি এটা আপনার বডি শেপকে সুন্দর করার ক্ষেত্রেও সাহায্য করবে। এছাড়া মেয়েদের গোপন সমস্যাগুলো দূর করার ক্ষেত্রেও এটা সাহায্য করবে, যেমন পিরিয়ডের সময় আমাদের অনেক সমস্যা হয়ে থাকে সেগুলো দূর করার ক্ষেত্রে কাজ করবে। এছাড়া এই জুসটি আপনার শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে, শরীরে একটা এনার্জি দিতে সাহায্য করবে। আমরা পিঙ্ক লেডি নামে এই জুসটিকে চিনি। আউরা পিঙ্ক লেডি ফর্মুলা 2 এর এই জুসটি খাওয়ার নিয়মটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা প্রতিদিন এই জুসটি সর্বোচ্চ 30 মিলি করে খেতে পারবেন, এর বেশি কিন্তু খাওয়া যাবে না। আপনারা এই জুসটিকে দুই ভাগে ভাগ করে খাবেন, প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার 20 মিনিট পূর্বে এটা খেতে হবে। আপনারা সকালবেলা খাওয়ার আগে 2 চা চামচ করে এই জুসটিকে খাবেন এবং রাতের বেলায় খাওয়ার আগে 2 চা চামচ করে এই জুসটিকে খাবেন। আপনারা এটাকে নিয়মিত এভাবে খাবেন। আর যারা আপনারা দ্রুত ফলাফল পেতে চান তারা সকালে 3 চা চামচ এবং রাতেও 3 চা চামচ করে খাবেন এই জুসটি। আর এটা ভেষজ দ্বারা বানানো একটি হার্বাল জুস। আর আপনারা হয়তো এই জুসটিকে পিঙ্ক লেডি জুস নামে চিনে থাকেন। আর এই পিঙ্ক লেডি ফর্মুলা 2 এর এই জুসটিতে
30% ব্লুবেরি জুস ব্যবহার করা হয়েছে, এজন্য এটার স্বাদটা একটু টক হবে। অন্যান্য জুসগুলো যেমন মিষ্টি হয়, এটা কিন্তু তেমন মিষ্টি হবে না। এটাতে কোনো কেমিক্যাল বা কোনো রং ব্যবহার করা হয়নি, যেহেতু এটা হার্বাল, আর এজন্য কিন্তু এটার কালারটা একটু কালচে কালারের হবে। এটাতে রয়েছে ব্লুবেরি, আর এই জুসটি খাওয়ার পাশাপাশি আপনাকে একটু বেশি পরিমাণের পানি খেতে হবে। আপনারা যদি একটু বেশি পরিমাণের পানি খান এই জুসটিকে খাওয়ার পাশাপাশি, তাহলে এই জুসটি অনেক ভালো করে কাজ করতে পারবে আপনার শরীরে। আর সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা জুস খান আর না খান, আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন বেশি পরিমাণে পানি খাওয়ার জন্য, কারণ পানি কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে এবং পুরো শরীরকে সুস্থ রাখতে, সবল রাখতে এবং স্কিনকে গ্লো করতে সাহায্য করে। এখন আসি, এটাকে কারা কারা খেতে পারবে না। গর্ভবতী মায়েরা খেতে পারবে না এই জুসটিকে, যাদের বয়স অনেক কম তারাও এই জুসটিকে খেতে পারবে না, আর যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা এটাকে খেলেও ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এবং এটাকে ছেলেরা খেতে পারবে না, এটাকে শুধু প্রাপ্তবয়স্ক মেয়েরা খেতে পারবে। শুধুমাত্র মেয়েদের জন্য এটা তৈরি করা হয়েছে, আর এটা কিন্তু মেয়েদের জন্য, মেয়েদের ফুল বডির জন্য খুবই ভালো কাজ করে থাকে। আর এটার ফুল কোর্স কমপ্লিট করার জন্য আপনাকে এটা 4টা খেতে হবে। একটা খেলেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন, কিন্তু সবচাইতে ভালো রেজাল্ট পেতে অবশ্যই আপনাকে এটার 4টা খেতে হবে। আর এটা হচ্ছে 500 মিলির একটি জুস। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।